হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে আগস্ট মাসের রাশিফল। জেনে নেবো মীন রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের কথা বলতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে। ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু কিছু ব্যাপারে বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ফ্যামিলির লোকজনদের মধ্যে কোনো ধরনের জমি বাড়ি ব্যাপার নিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি হবে। এর ফলে কিন্তু ফ্যামিলির লোকজনদের সাথে আপনার কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। ভাই বোনের সাথে কোথাও গিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে, যার ফলে ভাই বোনদের সাথেও কিন্তু কোথাও গিয়ে দূরত্ব তৈরি হবে। ফ্যামিলির লাইফটা এই মাসে আপনাদের কিন্তু খুব একটা বেটার থাকছে না। ফ্যামিলির কোনো লোকজনের এই মান্থে হেলথ নিয়ে কিন্তু বিশাল বড় কোনো একটা ইস্যু ক্রিয়েট হতে পারে, যার ফলে কিন্তু প্রচণ্ড মাত্রায় আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকবে না থাকবে। এডুকেশানের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশানের জন্য আপনারা কিন্তু এই মাসটাকে একটা ভালো মান বলতে পারেন। এডুকেশানের ব্যাপারে আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন। এবার জানবো সন্তান সুখ কেমন থাকবে না থাকবে। যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য আমি বলবো কিন্তু মানটা ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। যে সকল মানুষরা সন্তানের কেরিয়ার নিয়ে প্রচণ্ডভাবে চিন্তিত সেই সকল মানুষদের জন্য সময়টা কিন্তু ভালো। সন্তান কেরিয়ারে ফোকাস, সন্তান এডুকেশানে ফোকাস, এই যাদের প্রবলেমটা চলছিল সন্তান কেরিয়ার বা এডুকেশন নিয়ে খুব একটা চিন্তিত নয় সেই সকল মানুষরা কিন্তু এই সময় ভালো রেজাল্ট দেখতে পাবেন। সন্তান কেরিয়ার বা এডুকেশানে প্রচণ্ড মাত্রায় ফোকাস কিন্তু এই মাসে হয়ে যাবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথের ব্যাপারে যে কথাটা বলার সেটা হচ্ছে নার্ভ রিলেটেড কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে বা চোখ সংক্রান্ত কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, স্কিন সংক্রান্ত কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। হেলথ নিয়ে কিন্তু গোটা মাসটাই আপনারা প্রচণ্ড ধরনের প্রবলেমে কিন্তু থাকতে পারেন। এবার জানবো আপনাদের বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো মীন রাশির মানুষদের কিন্তু এই মাসটা দুর্দান্ত রেজাল্ট পেতে পারেন। যারা বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। বিজনেস পারপাসে যারা লোন নেবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। যারা ভাবছেন নতুন করে বিজনেসে ইনভেস্ট করবেন তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত। কাস্টমারের থেকে খুব ভালো ফিডব্যাক কিন্তু এই মাসে আপনারা পাবেন। বিজনেসের সেল অনেকটা মাত্রা বেশি আপনারা দেখতে পাবেন। বিজনেস থেকে খুব ভালো পরিমাণ অর্থ কিন্তু এই মাসে আপনারা সঞ্চয় করতে পারবেন। যাদের ফ্যামিলি বিজনেস আছে সেই সকল বিজনেসও কিন্তু এই মাসে খুব ভালো পারফর্ম করবে। বিজনেস থেকে অনেকটা বেশি মান সম্মানও কিন্তু এই মাসে আপনারা পেতে চলেছেন। বিজনেসের ব্যাপারে এক কথায় বলা চলে অনেকটা সফলতা কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে। এবার জানবো আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে না থাকবে। বিবাহিত জীবনের ব্যাপারে আমি বলবো সেরকম কোনো সমস্যা থাকছে না, তবে কিছু কিছু ব্যাপারে কথা বলা নিয়ে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করতে পারে। ভুল কথা বলে ফেলা এই ব্যাপারটা নিয়ে কিন্তু বিবাদ অ্যারাইজ করতে পারে, তাছাড়া কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। তাছাড়া যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আছেন সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে, না হলে কিন্তু সেরকম কোনো বড় সমস্যার ব্যাপার কিন্তু থাকছে না। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে লাভ লাইফ কিন্তু আগের থেকে অনেকটা স্টেবল। যারা অনেক দিন ধরে লাভ লাইফ নিয়ে প্রচণ্ড মাত্রায় প্রবলেমের মধ্যে ছিলেন সেই সকল মানুষদের জন্য সময়টা কিন্তু ভালো। অনেকের প্রেম ব্যাপারটা কিন্তু বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। যারা এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করছেন তারা নির্দ্বিধায় কথাবার্তা চালান, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা সফলতা কিন্তু পাবেন। প্রেমের ব্যাপারে এই মাসে আপনাদের কোনো সেরকমভাবে সমস্যা থাকছে না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনারা গোটা মাসটাই নিশ্চিন্তে থাকতে পারেন। এবার জানবো আপনাদের জবের ব্যাপারটা কেমন থাকবে না থাকবে। জবের ব্যাপারে আমি বলবো মান্থটা খুব ভালো, আপনারা খুব ভালো সাকসেস পাবেন। যারা ডিফেন্সে জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা সফটওয়্যার রিলেটেড জব করেন তাদের জন্য সময়টা ভালো, যারা গোল্ড নিয়ে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, তারা দারুণ সফলতা কিন্তু পাবেন। জবের ব্যাপারে যারা অনেকদিন ধরে ট্রান্সফারের কথাটা নিয়ে ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা এই সময় চিন্তাভাবনা করলে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। যারা নতুন জব পাওয়ার জন্য কিন্তু সময়টা ভালো, নতুন জব যারা সার্চ করছিলেন তারা কিন্তু ভালো জব পাবেন। তবে যারা জব চেঞ্জ করবেন ভাবছেন সেক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো না, চেঞ্জ করার এই মুহূর্তে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। তবে জবের জায়গায় কিন্তু কোথাও গিয়ে প্রচণ্ড মাত্রায় পলিটিক্স আপনাকে নিয়ে হতে পারে, এই ব্যাপারটা কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে, না হলে কিন্তু সমস্যা থাকছে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে যেটা বলবো ব্যয় কিন্তু আপনাদের অনেকটা
কমবে, আগের থেকে ব্যয় অনেকটা কমে যাবে, সঞ্চয় কিন্তু খুব ভালো হবে। যারা অর্থ কোথাও ইনভেস্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো সময়। আপনারা যদি এই সময় ইনভেস্ট করেন কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, বিশেষ করে যদি আপনারা গোল্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, বা আপনারা জমি বাড়িতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পেতে পারেন। অর্থের ব্যাপারে কিন্তু আপনাকে এই মাসটা সেরকম কোনো চিন্তা করতে হবে না, যতটা অর্থ ব্যয় হওয়ার ততটা তো হবেই, তো আদারওয়াইজ সেরকম কোনো ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে না, তবে হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয় হতে পারে। মীন রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।